দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও অন্যান্য দলের মনোনীত এবং স্বতন্ত্র বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী তাদের সংসদীয় আসনে জয়ী হতে পারেননি। এদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ এক আসনের তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। তিনি হেরেছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর কাছে। সিলেট ছয় আসনের তৃণমূল বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপারসন শামসের মুবিন চৌধুরী হেরেছেন। এখানে বিজয় হয়েছে নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পিরোজপুর দুই আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মেহরাজের কাছে নির্বাচনে পরাজিত হয়েছেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। কুষ্টিয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থীর কাছে হারলেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। আসনে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করে 1,15,799 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামারুল আরেফিন। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কাজী জাফরুল্লাহ ফরিদপুর চার আসনের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে বিশাল ভোটের ব্যবধানে হেরেছেন। ফরিদপুর তিন আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। বিশাল ব্যবধানে তিনি হারিয়েছেন নৌকার শামীম হককে। নির্বাচনে মাদারীপুর তিন আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কাছে হেরে গেছেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সোবহান গোলাপ। হবিগঞ্জ চার আসনের প্রাপ্ত ফলাফলের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন জয়ী হয়েছেন। হেরেছেন আওয়ামী লীগের প্রার্থী বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। মানিকগঞ্জ দুই আসনের স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুটুলের কাছে হাড্ডাহাড্ডি লড়াই হেরে গেছেন কণ্ঠশিল্পী মমতাজ। গাইবান্ধা এক আসনের জাতীয় পার্টির প্রার্থী দুবারের এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে হারিয়ে জয়ের মুখ দেখেছেন স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুল্লাহ নাহিদ নিগার। টাঙ্গাইল আট আসনের কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম পরাজিত হয়েছেন। ঢাকা ১৮ আসনের জাতীয় পার্টির শরীফা কাদেরকে নির্বাচনে পরাজিত করেছেন কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরী। শরীফা কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী। ঢাকা ১৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমানকে নির্বাচনে পরাজিত করেছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম।